খুবই কম জায়গায় আধুনিক বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো একেবারে কম জায়গার মধ্যে কিভাবে আপনি দুইতলা একটি বাড়ির ডিজাইন করবেন, এবং সেই বাড়িটার ফ্রন্ট ভিউটা ডুপ্লেক্স বাড়ির সিস্টেমে হবে। তো যাতে জায়গার মুখপাত কম, অর্থাৎ আপনার জায়গা যদি 20 থেকে 25 ফিটের মধ্যে হয়, তাহলে আপনি এই এই টাইপের ডিজাইন করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা একটি ভালো বাড়ি ডিজাইন করতে পারি না, তখন আমরা হতাশা ভুগি যে আমার বাড়িটি কিভাবে করলে সুন্দর হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুবই কম জায়গার মধ্যে, অর্থাৎ মুখপাত কম, এই টাইপের একটি বাড়ি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ বিষয় দেখাবো। আপনারা এই বাড়িতে এই বাড়িটির প্ল্যান এবং খরচ বিস্তারিত বিষয় জানতে পারবেন। তো যারা আধুনিক বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান, তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকে আমাদের এই বাড়িটির ফোর্সের ডিজাইন, অর্থাৎ একেবারে নর্মাল ভাবে বাড়িটি ডিজাইন করা আছে। এখানে ফোর্সের ডিজাইন এবং এর পাশেই হচ্ছে জানালার ডিজাইন, বারান্দার ডিজাইন দেওয়া আছে, এবং সিম্পল ভাবে জানালার ডিজাইন গুলা করা আছে। এখানে অল্প কিছু টাইলসের সিস্টেম দেওয়া আছে, অর্থাৎ আপনি টাইলস এবং রং দুইটি সমন্বয়ে বাড়ির সৌন্দর্য ফুটে উঠেছে। তো আপনি বাড়িতে কোন কালার ইউজ করবেন, কি টাইপের রং ইউজ করবেন, বাড়ির জানালার ডিজাইন কি হবে, বারান্দার ডিজাইন কি হবে, সম্পূর্ণ বিষয় নির্ভর করে আপনার রুচি এবং চাহিদার উপরে, এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে বা একটা কোনো কনসালটেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে নেওয়া। তো প্রিয় ভিউয়ার্স, চলুন এবার আমরা বাড়িটির প্ল্যান দেখে নিই। তো এই বাড়িটি করা হয়েছে কুমিল্লাতে নাঙ্গলকোটের শাহাবুদ্দিন ভাইয়ের জন্য। তো ওনার এই জায়গাটি টোটাল হচ্ছে 1540 স্কোয়ার ফিট, অর্থাৎ জায়গার মুখপাত ওনার হচ্ছে 32 ফিট 6 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 52 ফিট 7 ইঞ্চি। এখানে ফোর শো দেওয়া আছে। মেন বিল্ডিংটি আছে হচ্ছে 42 ফিট 2 ইঞ্চি। তো এই বাড়িটা কিন্তু আমরা 22 থেকে 25 ফিটের মধ্যে ডিজাইন করেছি। তো আপনি চাইলে আপনার জায়গা এবং কি চাহিদার আলোকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে পারেন। এইখানে আমরা প্রথমে একটি ফোর্সের ডিজাইন পাব 10 ফিট বাই 12 ফিট। ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি একটি ড্রয়িং স্পেস, অর্থাৎ 12 ফিট বাই 14 ফিট। এখানে 3 বাজে সিঁড়ি ইউজ করা আছে, আপনি চাইলে এখানে রাউন্ড সিঁড়ি ইউজ করতে পারবেন। এখানে একটি গেস্ট বেড আছে 12.5 ফিট বাই 13 ফিট। একটি ডাইনিং রুম দেখতে পাচ্ছি 11 ফিট বাই 14.5 ফিটের। এখানে একটি বেডরুম হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। এখানে দুই পাশে দুইটি বেডরুম দেওয়া আছে 12.5 ফিট বাই 14 ফিট এবং 12 ফিট বাই 14 ফিট। আমরা এই বাড়িটিতে মাত্র দুইটি টয়লেট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, এবং এখানে ওপেনিং স্পেস রাখা আছে ভেন্টিলেশনের জন্য, প্লাস হচ্ছে ইন আউট হওয়া যাবে এদিক দিয়ে। এবং এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, একটি কিচেন স্পেস, জায়গার পাশ কম হওয়ার কারণে কিচেন পাশ হচ্ছে মাত্র 6 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 7 ইঞ্চি। তো আপনার জায়গা কম বেশি করে বা আপনার সাইড চেঞ্জ করে বা আপনার চাহিদার আলোকে আপনার মতো করে করে নিতে পারবেন। এখানে একটি এক্সিট দেখা যাচ্ছে, অর্থাৎ ওনার এখানে রান্নাঘর হবে এক্সট্রা আলাদা বাহিরে গ্রামের বাড়িতে। তো আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি এত কম জায়গার মধ্যে, অর্থাৎ আপনি 12 কলামের মধ্যে এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন। অনেকেরই জায়গার মুখপাত কম থাকে, লম্বায় জায়গা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি এই টাইপের বাড়ির ডিজাইন করে আপনার বাড়ির সৌন্দর্য ফুটাতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটি সম্পূর্ণ ডিজাইন আমরা ওনাদেরকে দিয়েছি। স্ট্রাকচার, আর্কিটেকচার, ইলেকট্রিক, প্লাম্বিং, এস্টিমেট সহ আমরা দুইটি বড় বই দিয়ে থাকি। তো আপনার যদি বাড়ির ড্রয়িং ডিজাইনের প্রয়োজন মনে করেন, চাইলে আমাদের কনসালটেন্সি ফার্ম থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। তো এই বাড়িটির একতলায় প্রায় 60 টন রড লাগবে, রডের হিসাবও এখানে দেওয়া আছে। তো চলুন এবার বাড়িটির 3D ভিউ আমরা আবার দেখে নিই। তো এরকম স্বপ্নের বাড়ির ডিজাইন হয়তো আপনার আপনার জন্য হতে পারে বা আপনার পছন্দ হতে পারে। তো আপনি চাইলে সেমভাবে আপনি এই বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন।
অথবা কোনো অংশ পরিবর্তন করেও করতে পারেন। প্রিয় বিয়ার্স, আপনার স্বপ্ন পূরণ হোক। আপনি একটি সুন্দর বাড়ি নির্মাণ করবেন সেই আশা ব্যক্ত রেখে আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করব। তবে প্রতিদিন আমরা অনেক বাড়ির ডিজাইন ড্রয়িং এর ভিডিও দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি নিত্য নতুন অনেক বাড়ির ভিডিও পেয়ে যাবেন। হয়তোবা কোনো একটি বাড়ি আপনার স্বপ্ন পূরণ করে দিতে পারে। সবার চাহিদা সবার রুচি এক নয়, সেজন্য আমরা বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাদের বাড়ির ডিজাইনগুলো করে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।